এক দুই তিন করে কেটে গিয়েছে বহু বছর। গজরাজের আক্রমণের হাত থেকে জমির ফসল বাঁচাতে বাঁকুড়ার বেড়িয়াতর থানার অন্তর্গত জঙ্গল লাকুয়া রামকানালি গ্রামে কোজাকড়ি লক্ষ্মী পুজোর দিন শুরু হয়েছিল গজলক্ষ্মীর পুজো। সে কারণেই এখানে চিরাচরিত পেঁচা নয়, দেবী লক্ষ্মী হাতির পিঠে উপবিষ্টা। হাতির পিঠে চড়ে থাকার জন্যই দেবী এখানে পরিচিত গজলক্ষ্মী নামে। পুজো হয় গ্রামের মন্দিরেই। এবছর পুজো তাদের 124তম বছরে পদার্পণ করল তাদের এই পুজো। এই লক্ষ্মী পুজো প্রায় 124 বছর ধরে হয়ে আসছে, হাতির আক্রমণ হয়ে থাকে, তার জন্যই হাতির হাত থেকে যাতে আমাদের শস্য শ্যামলা রক্ষা পায় তার জন্য আমরা গজের উপরে এই লক্ষ্মী দেবীর আরাধনা করে থাকি। না, আমাদের তো মনের মধ্যে বিশ্বাস যে যেভাবে মানে আমরা একটা চারিদিকটা পুরোটাই মানে বন, তার মধ্যে থেকেও আমরা এই গ্রামে বাস করি। আমাদের মনের একটা ইচ্ছা কি যে মা লক্ষ্মী আমাদের এই শস্য শ্যামলাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। হ্যাঁ, আমরা খুবই আনন্দ করি যেহেতু আমাদের গ্রামের দুর্গাপূজা নেই, সেহেতু মা লক্ষ্মীর পূজাতেই আমরা দুর্গাপুজোর মতো খুবই আনন্দ করি। গ্রামবাসীরা বলেন তাদের জঙ্গল লাকুয়া গ্রামে প্রায় হাতির দল হানা দেয়, ক্ষতিগ্রস্ত হতো বিভিন্ন শস্যক্ষেত এবং ঘরবাড়ি। তাই হাতির আক্রমণ থেকে তাদের শস্যক্ষেত বাঁচাতে পূর্বপুরুষদের আমল থেকে গজলক্ষ্মীর পুজো হয়ে আসছে। এই গ্রামের একমাত্র পুজোয় দেবী লক্ষ্মীর বাহন হাতি। তাদের বিশ্বাস এই গজলক্ষ্মীর পুজো করলে গ্রামে হাতির আগমন ঘটলেও তাদের শস্যক্ষেত নষ্ট করবে না। তাদের এই গ্রামে 200 পরিবার বসবাস করেন, তবে 30-35টি পরিবার এই লক্ষ্মী পুজোয় অংশীদার হয়ে থাকেন। তাদের গ্রামে দুর্গাপুজো নেই, তাই দুর্গাপুজোর স্বাদ মেটাতে তাদের গ্রামে স্বমহিমায় পূজিত হয় দেবী লক্ষ্মী। তাই কোজাকড়ি লক্ষ্মী পুজোকে ঘিরে কার্যত উৎসবের চেহারা নেয় গোটা গ্রাম। গজের উপরে লক্ষ্মী আছে মানে আমাদের এখানে তো খুব জঙ্গল এলাকা, তো এখানে সবসময়তেই হাতির উৎপাত বেশি, আর তার জন্যে আমরা মা লক্ষ্মীর আরাধনা করি যেন আমাদের শস্য নষ্ট না হয়, তার জন্য গজের উপরে লক্ষ্মী আমাদের করা হয়েছে। হাতির হাত থেকে সুরা পাই না, কিন্তু আসে ক্ষতি খুব একটা করে না, কারণ ওর পেছনে যদি তাড়াতাড়ি করা হয় তাহলে ক্ষতি করে, নাহলে প্রণাম প্রণাম করলে হাতি চলে যায় সরে যায়। পূজাতে ভালোই আনন্দ হয়, কারণ আমাদের এখানে দুর্গা পুজো নেই, তো এই ছোটোখাটো পূজাগুলো আছে, কালী পুজো, লক্ষ্মী পুজো, কার্তিক পুজো, মনসা পুজো, এই সকল আছে, দুর্গা পুজো আমাদের এখানে নাই। রঙিন ঝলমলে আলোয় সেজে ওঠে গোটা গ্রাম। দুই দিন ধরে চলে এই লক্ষ্মী উৎসব। বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এবং গ্রামের আত্মীয় স্বজনরা আসেন এই পুজো উপভোগ করতে। একদিকে মায়ের বিদায় বেলায় চোখে জল, অপরদিকে মহিলাদের সিঁদুর খেলার পর মাকে চোখের জলে বিদায় জানান গ্রামবাসীরা। মা আবার এসো পরের বছর। বাঁকুড়া থেকে জয়জীবন গোস্বামীর রিপোর্ট, নিউজ 18 লোকাল।